আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ আমাদের প্রথম তিনটা পরীক্ষায় আমাদের কমন কেমন ছিল। 99% আমাদের কমন ছিল। তাই এই ভিডিওতে আমরা যে পর্বটি করছি, দেখো এটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রার প্রথম, আমাদের এটি সি পার্টের প্রথম আমি ভিডিও দিচ্ছি। একদম 100% এই প্রশ্নটা একেবারে আসবে। সো আমরা প্রমাণ সহ দেখিয়ে দিব। দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণগুচ্ছকে সমাধান করে, এটি 12-18 সালের প্রশ্ন, অথবা মূলক ম্যাট্রিক্স পদ্ধতিতে এটা সমাধান করে, এটি 13 এবং 17 সালের। সো আমরা সমাধানটা দেখে নিব। সো আমরা সমাধানটা দেখে নিচ্ছি। দেখো এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ এই দুইটার মধ্যে একটা, তাই আমরা সি পার্টের জন্য দেখে, দেখো এটা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, দেখে নাও তোমরা এটা সমাধানটা। সো এটা এটা একটা পদ্ধতি, অথবা তুমি বিকল্প পদ্ধতিতেও করতে পারো, এটা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। সো দেখো একেবারে ইজি, কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা, আশা করি তুমি এগুলো বুঝবে। সো এই হচ্ছে এই সমাধানটা। এরপরে যে পরের প্রশ্নটি রয়েছে 13-17 সালের, এই প্রশ্নটা আমরা দেখে নেব এবার। দেখো 13-17 সালে বোধক ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। সো আমাদের প্রায় দুটো সেম কাটা মানে ক্যাটাগরির এই টাইপের প্রশ্ন কিন্তু এবার আসবে। সো তোমরা সমাধানটা দেখে নাও। দেখো এক পেজের সমাধানটা একেবারে কিন্তু ইজি একটা সমাধান, যে এতটুকু তোমরা সলিউশন করলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তোমরা আমাদের সবগুলো বিষয়ে সাজেশন যদি একবার নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে আমাদের মাধ্যমে তোমরা সাজেশনগুলো সবগুলো কালেক্ট করে নিবে। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।